আজকে যে বিষয় ভিডিওটি বানিয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 90% গ্রামের বাড়িগুলোতে গিয়ে আমরা দেখছি যে কলমের রডগুলো কিন্তু সঠিক জায়গায় জোড়া হচ্ছে না, অর্থাৎ কলমের ল্যাপিং জোনটা ঠিক কোথায় হওয়া উচিত সেই নিয়ে কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। নমস্কার, আপনারা দেখছেন কুমার কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল, আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার, দেখতে থাকুন আমার এই ভিডিওটি। এখন ম্যাক্সিমাম বাড়িতে গিয়ে আমরা কি দেখছি যে যখন তাদের একতলাটা হয়ে যাচ্ছে কলমের রডগুলো প্রায় কিন্তু ছাদের উপরে বেশি বেরিয়ে থাকছে না, ওই 1 ফুট কি 1.5 ফুট বেরিয়ে থাকছে। এখন আপনাদেরকে কিন্তু সঠিকভাবে জেনে নিতে হবে, যখন আপনি আগামী দিনে দোতলা করবেন ওই জায়গায় তো রডটা জুড়বেন, তাহলে ওটা কিন্তু সঠিক জোড়া হবে না। যেমন ধরুন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড আমাদেরকে কি বলেছে, যেমন আপনারা এখন ছবিতে দেখছেন এখানে দুটো জোনের কথা আমরা বলছি, একটা জোন এ আর জোন বি। এই জোন বিটা হচ্ছে জোড়ার জন্য হচ্ছে আদর্শ জায়গা, আর এই যে জোন এ দেখছেন, জোন এ মানে ওই L/4 মানে হচ্ছে আমাদের যেটা ফ্লোরের হাইট হয়, আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দিই। ধরুন সাধারণত একটা ফ্লোরের হাইট যদি হয় 10 ফুট, তাহলে 10 কে 4 দিয়ে ভাগ করুন, কত হলো 2.5 ফুট করে, তাহলে ওই আপনার একতলার ছাদের উপর দিয়ে 2.5 ফুট আর দুতলার ছাদের নিচের 2.5 ফুট ওই অঞ্চলে কিন্তু কোনোভাবেই কিন্তু কলমের কোনো রোডকে জোড়া যাবে না। আপনি কোথায় জোড়তে পারেন, যেমন ছবিতে দেখছেন জোন বিতে, জোন বিতে আমরা আমাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি যে এখানে বেন্ডিং মোমেন্ট কিন্তু জিরো হয়, যার কারণে কিন্তু এই জায়গায় যদি আমরা রডকে জুড়ি এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড অর্থাৎ আয়েস কোড আমাদেরকে তাই বলে, তাহলে কিন্তু কলমের যে ক্ষমতা অনেক বাড়ে এবং কলম কিন্তু দুর্বল হয় না। কিন্তু আমরা ম্যাক্সিমাম বাড়িতে গিয়ে দেখি যে একতলা বাড়ি হয়ে যাওয়ার পরপরই ছাদের রডগুলোকে তারা কিন্তু কেটে দিচ্ছে একতলা ছাদের উপর 1 ফুট 1.5 ফুট বাদে, তো এটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। এবার দেখুন বন্ধুরা, আইএস কোড আমাদেরকে এটাও বলছে, আপনারা তো এখন জেনে গেলেন যে কোন জোনে জুড়বেন অর্থাৎ জোন বিটা যেমন ছবিতে দেখছেন। এবার ধরুন আপনার একটা কলমে 4টে রড আছে, 4টে রডকে কিন্তু একই জায়গায় জুড়লে হবে না। আইএস কোড আমাদেরকে কি বলেছে যে রডের ক্রস সেকশনের 50% কিন্তু আপনাদেরকে একই জায়গায় ল্যাপিং দিলে হবে না। 50% মানে যদি আপনার 4টে রড থেকে 4টের মধ্যে 2টি রডকে আপনি যে জায়গায় জুড়ছেন বাকি 2টো রডকে তার থেকে মোটামুটি 1 মিটার অর্থাৎ প্রায় 3 ফুট দূরে কম বেশি আগে পরে জুড়তে হবে। এখন যেমন ছবিতে খেয়াল করে দেখুন যে একই জায়গায় যদি 4টে রডকে জোড়ায় সাধারণভাবে ভাবুন না, সেই জায়গাটা একটা জায়গা দুর্বল হয়ে যাবে, সেই জায়গাটা মুচকে যেতে পারে, সামান্য যদি ভূমিকম্প হয় বাড়িটা কেঁপে ওঠে তাহলে একই জায়গায় জুড়লে সেই জায়গাটা দুর্বল হয়ে যেতে পারে। তাই একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যদি 4টে রড থাকে আপনার কাছে, 4টে রডের মধ্যে 50% মানে যে কোনো 2টি রড, হ্যাঁ, আপনাকে কিন্তু কি করতে হবে, কোনাগুনি ডায়াগোনাল 2টি রডকে আপনাকে যে জায়গায় ল্যাপিং দিচ্ছেন তার পার্শ্ববর্তী কর্নারে 2টি রডকে তার থেকে অন্তত 1.5-2 ফুট উপরে ল্যাপিং দিতে হবে, এবং সেটাও জোন বিতে। বন্ধুরা এবার দেখুন, বন্ধুরা আপনি যখন এই রডটাকে জুড়ছেন এই পাশাপাশি 2টো রডকে এইভাবে নর্মালভাবে জুড়লে হবে না, যেমন ছবিতে দেখছি এটা কিন্তু ভুল জোড়া। এখানে আপনাদেরকে কি করতে হবে, জাগল করতে হবে, জাগল মানে উপরের রডটাকে কিন্তু জাগল করতে হবে, নিচের রডটা নয়, নিচে যে রডটা উঠেছিল সেটা নয়, উপর থেকে যে রডটা জোড়া হবে সেটাকে জাগল করতে হবে। এবং জাগলেরও একটা ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে 1:6, যেটা আইএস কোডে মোটামুটি মেনশন করা রয়েছে, সেই নিয়ে এখন বলবো না। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে জাগল করলেন, জাগল করার পর রডটা লাগাবেন কোন দিকে। সাধারণত যে রডটি আমার বেরিয়ে রয়েছে তার ডান দিক বা বাঁ দিকে লাগানো যেতে পারে। এবার একটা জিনিস খেয়াল রাখুন, আমরা তো জানি যে কলমের ক্লিয়ার কভার হচ্ছে 40 mm দেওয়া হয়, তাই তো? তাহলে রডটা যদি আমরা, যেমন এখন ছবিতে দেখুন এইখানে যে ছবিটা দেখাচ্ছি এখানে জাগলটা কিন্তু ভুল দিকে লাগানো আছে, তার ফলে কি হবে, ক্লিয়ার কভারটা কিন্তু সমান থাকবে না। তাই সবসময় খেয়াল রাখবেন যে জাগল করে যখন আমরা, জাগল করে যখন আমরা রডটা লাগাবো সেই রডটা কিন্তু ভিতরের দিকে থাকবে, যাতে করে কিন্তু বাইরে ক্লিয়ার কভারটা ইকুয়াল বজায় থাকে যেমন ছবিতে দেখছেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এর পাশাপাশি এটাও খেয়াল রাখবেন যে জায়গায় রডগুলো জোড়া হচ্ছে সেই জায়গায় কিন্তু টাইগুলো কিন্তু ক্লোজলি বাঁধতে হবে, তার মানে খুব কাছাকাছি থাকবে। আপনার কলমের যদি টোটাল টাই, হ্যাঁ, যদি 6 ইঞ্চি গ্যাপে বাঁধা হয় তাহলে যে জায়গায় রড ল্যাপিংটা জোড়া হচ্ছে সেই জায়গায় কিন্তু আপনাকে মিনিমাম 4 ইঞ্চি গ্যাপে ওই রিংগুলোকে, টাইগুলোকে বাঁধতে হবে। এবং একইভাবে ওই কলমের ক্ষেত্রে এ জোন যেটা আমরা বলেছি সেখানেও কিন্তু রিংগুলোকে 4 ইঞ্চি কি 5 ইঞ্চি গ্যাপে বাঁধতে হবে। এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখেননি এটা কিন্তু গেম চেঞ্জার হতে চলেছে, এক্ষুনি আই বাটনে ক্লিক করুন আর দেখে আসুন, এরকম ভিডিও আগে দেখেননি বন্ধুরা। এখন দেখুন বন্ধুরা, অনেকের মধ্যেই কিন্তু এই জায়গাটা একটা ভালো কনফিউশন আসে, অনেকে বলে যেমন ধরুন যে আমি গ্রাউন্ড ফ্লোরে একতলায় আমরা 16 mm ডায়ার রড ইউজ করেছিলাম, তো দুতলাটায় আমার শেষ তলা, তো এর উপর আর বাড়ি এগোবে না, তো আমরা সেখানে কি করছি 12 mm রড ইউজ করছি, তাহলে কলমের রডের ডায়ামিটার কমছে, তাহলে এক্ষেত্রে ল্যাপিং লেন্থ কত হবে। আমরা আগের ভিডিওগুলোতে শিখেছিলাম যে কলমের ক্ষেত্রে ল্যাপিং লেন্থ সাধারণত আমরা 50×D এই ফর্মুলাটা ইউজ করি, ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য বার, তার মানে কি ধরুন 16 mm রড যদি হয়, 16 mm রডের সাথে 50 গুণ করলে তাহলে আমার কত হচ্ছে 800 mm, তাহলে 16 mm রডের ক্ষেত্রে আমার ল্যাপিং লেন্থ কত হবে, উপর থেকে যে রডটা, উপর থেকে যদি আমি 16 mm রড জুড়ি তাহলে সেটা 800 mm নিচে পর্যন্ত আসতে হবে। কিন্তু
এই যে কনফিউশনটা হয়, যদি আমরা উপরে 16 জায়গায় 12 mm এর রড দিই, তখন কি ওই 16 সাথে 50 গুণ করে 800 mm হবে, না 16 সাথে 12 mm এর ডায়ামিটারটা অর্থাৎ 5 × 60 মানে 600 mm ল্যাপিংটা নেবো? এক্ষেত্রে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, উপরে যে বারটা ইউজ করছে অর্থাৎ ছটার ডায়ামিটারের যে বার, উপরে যে নতুন রডটা ভার্টিক্যাল আসছে মেন রড, তার যেটা ডায়ামিটার তার সাথে 50 গুণ করুন এবং সেটাই হবে ল্যাপিং লেন্থ, অর্থাৎ 600 mm হবে এক্ষেত্রে ল্যাপিং লেন্থ। এবার যে কথাটা বলতে চাইছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, গ্রামাঞ্চলে যে প্রশ্নটার সব থেকে বেশি সম্মুখীন আমাদেরকে হতে হয়, যে আপনি তো এত কথা বলছেন কিন্তু এখন আমাদের যা সামর্থ্য তাতে করে আমরা একতলার উপরে এখন দুতলাটা এই মুহূর্তে করতে পারছি না, পরবর্তীকালে 5-10 বছর বাদে হয়তো করবো, তাহলে কি ওই রডগুলোকে কিভাবে অতটা বার করে রাখবো? তাহলে তো মরিচ এসে যাবে, রোদ জল বৃষ্টিতে তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ছাদের উপরে মিনিমাম 800 mm, আপনাদেরকে একটু ফুটে বলি, মিনিমাম 2.5 থেকে 3 ফুট আপনাকে রডটা কিন্তু বার করে রেখে দিতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার কলমে 4টে রড থাকে, তার মধ্যে ওই 2.5 ফুট যদি বাকি 2টো রড বার করা থাকে, বাকি 2টো রডকে কিন্তু আরেকটু উপর পর্যন্ত বার করে রাখতে হবে। এবার এখানে আপনাকে কি করতে হবে, ফলস কাস্টিং করতে হবে। ফলস কাস্টিং কথাটা শুনতে অদ্ভুত লাগলো, ফলস কাস্টিং মানে কি, কাস্টিংই করতে হবে, মর্টার রেশিওটা একটু কমা দিতে হবে, যাতে পরবর্তীকালে যখন আপনি 10 বছর বাদে নতুন কলম করতে যাবেন তখন ওই জায়গাটাকে ভেঙে আবার সেই রডগুলো বেরোবে, তার সাথে নতুন রড ল্যাপিং করে এগোবে। এই নিয়মগুলো মেনে চলুন, দেখবেন আপনি একটা দারুণ বাড়ি নিজের জন্য এবং নিজের উত্তরপুরুষের জন্য বানাতে পারছেন। এবার যারা 1-1.5 বছর বাদেই দুতলাটা করতে যাবেন তারা কিন্তু ওই কাস্টিংটা করবেন না, তারা অ্যান্টি রাস্ট কেমিক্যাল ইউজ করে রডটাকে প্রোটেকশন করে রাখবেন, তাতে করে রডে মরিচে আসবে না এবং 1-1.5 বছর বাদে আপনি আবার দুতলার কার্য শুরু করতে পারবেন। এখন আপনাদের সামনে স্ক্রিনে এই যে দুটো ভিডিও চলে এলো, এই দুটো ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ডাইরেক্ট ভিডিওর উপর ক্লিক করুন আর চলে যান এই ভিডিওগুলো দেখতে। সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।